Assalamualaikum. Welcome back to my channel Farjana's recipe. Friends, চলছে কাঁচা আমের সিজন। আর এই আমের সিজনে কাসুন্দি মাখিয়ে আমের ভর্তা কার না ভালো লাগে। তাই তো আমি আজকে আপনাদের করে দেখাবো পারফেক্ট দোকানের স্বাদের কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে নিজের ঘরে তৈরি করা কাসুন্দি রেসিপি। আর ফ্রেন্ডস, এই কাসুন্দিটা কিন্তু আপনারা তৈরি করার পর 6 মাস থেকে 8 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই মাত্র আধা ঘন্টায় কী করে তৈরি করে ফেলছি পারফেক্ট দোকানের স্বাদের কাসুন্দি। কাসুন্দির জন্য প্রথমে আমি মশলাটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি তেজপাতা নিয়েছি মাঝারি সাইজের একটা, দারচিনি নিয়েছি 1 ইঞ্চি 2 স্টিক, আর লাগবে 3টা শুকনো মরিচ। ব্যাস, এই সবগুলো উপকরণই এখন চুলার লো মিডিয়াম হিটে আমি খুব ভালোভাবে রোস্ট করে নেব যেন মশলার অ্যারোমাটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। এরপর যখন দেখবেন শুকনো মরিচটা ফুলে উঠেছে মানে হলো আস্ত মশলাগুলো রোস্ট করা হয়ে গেছে। এখন এই মশলার সাথে আমি অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ মৌরি, সেই সাথে 1 চা চামচ পরিমাণ রাঁধুনি এবং 1 চা চামচ পরিমাণ জয়েন। ফ্রেন্ডস, আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করেছি এই প্রতিটা মশলাই কিন্তু আপনারা যে কোনো বড় মুদির দোকানেই পেয়ে যাবেন এবং এই মশলাগুলোর দামও কিন্তু খুবই কম। এখন এই সবগুলো মশলাই আমি আবারও খুব ভালোভাবে একসাথে রোস্ট করে নেব। তবে এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা একেবারেই লোতে রাখবেন, না হয় রাঁধুনি আর জয়েন্টটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন 2 থেকে 3 মিনিট সবগুলো মশলা আবারও একসাথে ভাজা হয়ে গেলে মশলাগুলো আমি এরকম একটা ব্লেন্ডার জগে নিয়ে নেব এবং খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন, মশলাগুলো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মশলার সাথে আমি আরও অ্যাড করে দেব হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো 2 টেবিল চামচ পরিমাণ, কালো গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, সেই সাথে লবণ লাগবে 1 টেবিল চামচ পরিমাণ। তবে ফ্রেন্ডস, আপনারা চাইলে লবণটা আপনাদের স্বাদ অনুসারেও অ্যাড করে দিতে পারেন। চিনি 3 টেবিল চামচ পরিমাণ। এখন এই সবগুলো মশলা আবারও একসাথে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। দেখুন, সবগুলো মশলাই আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মশলাটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে কাসুন্দির জন্য বাকি প্রিপারেশনটা করে নেব। এর জন্য আবারও একটা ব্লেন্ডার জগে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ আরও 1/2 কাপ পরিমাণ রাই সরিষা বা কালো সরিষা। আর ফ্রেন্ডস, এই সরিষাটা আমি খুব ভালোভাবে চালনি দিয়ে চেলে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন আস্ত সরিষাটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন, সম্পূর্ণ সরিষাটাই আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি। এখন এই সরিষা গুঁড়োর সাথে আমি অ্যাড করে দেব আগে থেকে যে কাসুন্দির মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ মশলা, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কিউব করে কাটা কাঁচা আম, সেই সাথে 1/2 কাপ পরিমাণ ভিনেগার, সব শেষে এতে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নর্মাল পানি। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে আবারও একসাথে ব্লেন্ড করে নেব। আর এরই সাথেই দেখুন কাসুন্দির ঘন একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এখন কাসুন্দির এই ঘন পেস্টের মধ্যে আমরা লাস্ট ফিনিশিং টাচ দেব। এর জন্য আবারও চুলার লো হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে কাসুন্দির ঘন পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই কাসুন্দির পেস্ট। এরপর তেলের মধ্যে কাসুন্দির পেস্টটা আমি অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন এই সময়টায় কিন্তু চুলার হিটটা একেবারে লোতে থাকবে, না হয় কাসুন্দির ঘন পেস্টটা পাতিলের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর যখন দেখবেন কাসুন্দি আর তেল খুব ভালোভাবে একসাথে মিশে গেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ নর্মাল পানি,
দিয়ে আবারও খুব ভালোভাবে সবগুলো উপকরণই একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং অনবরত নেড়ে চেড়ে যাব যতক্ষণ না পর্যন্ত কাসুন্দির মিশ্রণের মধ্যে একটা বলক চলে আসছে। দেখুন কাসুন্দির মিশ্রণের মধ্যে কিন্তু ভালোভাবে বলক চলে এসেছে। এখন চুলাটা আমি বন্ধ করে দেব এবং কাসুন্দির পেস্টটাকে এ অবস্থায় রেখে দেব সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর দেখুন মাশাল্লাহ করে কাসুন্দির পেস্টটা কিন্তু পারফেক্টলি তৈরি এবং এর ঘনত্বটা দেখুন একেবারে পারফেক্ট আছে। এখন এই কাসুন্দিটা আপনারা যে কোনো কাচের বয়ম অথবা বোতলে ঢুকিয়ে 6 মাস থেকে সর্বোচ্চ 8 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে। আর ফ্রেন্ডস, কাসুন্দি তৈরি করার পর সাথে সাথেই কিন্তু টেস্ট করতে যাবেন না, তাহলে কিন্তু কাসুন্দির আসল স্বাদটা বোঝা যাবে না। কারণ কাসুন্দি তৈরি করার পর সেটা সেট হতে সময় লেগে যায় প্রায় 2 থেকে 3 দিন। কাসুন্দি তৈরি করার প্রথম অবস্থায় কাসুন্দিটা খেতে কিন্তু একটু তেতো লাগবে, কিন্তু 1 ঘন্টা পর থেকেই দেখবেন কাসুন্দির টেস্টটা চেঞ্জ হতে শুরু করেছে। তাই কাসুন্দি তৈরি করার পর এর তেতো ভাব নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর শুধুমাত্র কাঁচা আমের ভর্তাই নয়, পেয়ারা, কামরাঙ্গা বা আমড়ার মতো টক জাতীয় যে কোনো ধরনের ফলের সাথেই কিন্তু কাসুন্দি মাখিয়ে ভর্তা করে খেতে পারেন। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু ঘরের তৈরি স্বাস্থ্যসম্মত এই কাসুন্দি রেসিপিটা ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।